অস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো রানাঘাট থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, পায়রাডাঙ্গা গোপালপুর থেকে খগেন বাড়ুই নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে রানাঘাট থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল ও এক রাউন্ড গুলি। খগেন বাড়ুইকে আজ রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।